হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি টিপস নিয়ে হাজির হয়েছি। আজকে আপনারা দেখাবো এই যে আমাদের উইন্ডোজ দেখতে পাচ্ছেন ইনস্টলিং এই সফটওয়্যারটা অটোমেটিকলি ইনস্টল হচ্ছে, কিন্তু আমি ডিলিট করতে পারছি না, হাইড করতে পারছি, এই যে বারে আসছে বাট ডিলিট করতে পারছি না। তো এর জন্য কি করতে হবে দেখেন, আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল কন্ট্রোল আল্টা ডিলিট ক্লিক করতে দেখেন স্টার্ট ডেস্ক বার ওপেন হয়েছে। এখান থেকে আপনি নিচে স্টার্ট ডেস্ক ম্যানেজারে ক্লিক করতে হবে। ক্লিক করার জন্য ক্লিক করার পরে দেখেন এখানে পেশে আসবে এই সফটওয়্যারটা, এটা আমরা ডিলিট করতে হবে। তো এখান থেকে আমরা সফটওয়্যারটার কাছে যাব, গিয়ে মাউস, আপনাদের যে মাউস আছে মাউসের লেফট বাটন ক্লিক করব। লেফট বাটন ক্লিক করার সাথে সাথে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এবার নিচে আসবো, এখানে ইন টেক্সও দিতে পারেন, গো টু প্রসেসও দিতে পারেন। গো টু প্রসেস দিলে এটা একবারে ডিলিট হয় না, মানে সাথে সাথে ডিলিট হয়ে যাবে। ক্লিক করাম, আর কিচ্ছু ধরতে হবে না, আপনি ইন প্রসেসে ক্লিক করে দেন। ইন প্রসেস থেকে এই মেসেজটা আসছে, ডু ইউ ওয়ান্ট টু ইন দিস প্রসেস, আপনি কি ডিলিট করতে চাচ্ছেন। কন্টিনিউ করার জন্য ইন প্রসেসে ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এরকম যে কোনো সমস্যা, উইন্ডোজ যে কোনো এরর মেসেজ কিন্তু ডিলিট হচ্ছে না বা সফটওয়্যার ডিলিট হচ্ছে না, এখান থেকে ওপেন হয়ে আছে, আপনি এই পদ্ধতিতে এটা ডিলিট করতে পারবেন। কন্ট্রোল আল্টা একসাথে ধরে ডিলিটে ক্লিক করতে হবে, তাহলে ট্যাক্স ম্যানেজার ওপেন হবে। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, বাই।